বাড়িতে আছি আর এই যে বসে আছি। শুনু বৌদি, মা স্কুলে গেল, মায়ের উপর দিয়ে কটা দিন যা গেল, প্রতিদিন কৃষ্ণগড়ে ছোটাছুটি, এমনকি দিনে দুবার করে যেতে হয়েছে। সে কথাগুলো কথা বলার মতো অবস্থায় নেই আমি। আমার একটা সুখবর যখন সবাইকে দিয়েছিলাম না, যে যে যা সম্পর্কে তোমরা এ হতে চলেছো ওই হতে, সবাই যে কি আনন্দ পেয়েছিল, দীপার বেবি হবে, খুব আনন্দ পেয়েছিল। কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না, সেদিন সকালটা কিভাবে কেটে গেল। দিব্যি ভালো মানুষ, আমি বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে যখন আসবো তুমি মেঝে পড়ে রয়েছে চোখ খুলে। শাশুড়ি মা ওদিকে কাঁদছে, সবার মুখের কি অবস্থা। মা হসপিটালে, কানে গেল, মাও কান্না করছে। ঘটনা ঘটেছে না ঘটেছে আপনার যার পার্সোনালি সব কন্ট্যাক্ট আছে সেদিনই সবাই জেনে গেছিলেন, মায়ের কাছে ফোন করে, বৌদির কাছে ফোন করে। উপায় ছিল না জানানোর মতো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনের কথা তো কেউ বুঝবে না, যে আমার মনের মধ্যে কি চলছে। সবাই তো সান্ত্বনা নিয়ে যাচ্ছে, সব ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু মানুষগুলোর মুখের হাসি কেড়ে নিলাম আমি।